নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14ই ফেব্রুয়ারি 2022 সোমবার, ঠিক এই সময় লটারি কাটুন। এই পাঁচ রাশির আগামী কাল সোমবার 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন্স ডের দিন লটারির প্রাপ্তি হতে চলেছে। শুধু লটারি বলে না, যে কোনো প্রাপ্তি কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে মহাদেবের কৃপায় প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকেই এটি কমেন্ট বক্সে লিখুন। দেখুন, আগামীকাল যে সময়ের কথা আমি বলবো, অর্থাৎ রাশিভিত্তিক সময় আপনাদেরকে প্রতিদিন আমি দিয়ে থাকি, যে সময় লটারি কাটে লটারি লাগার সম্ভাবনা বাড়বে এবং দিনের শুভ সময় যে সময় লটারি কাটে লটারি লাগবার চান্স 100% কিন্তু থেকে যায়, যদি আপনার জন্মছক পারমিট করে, আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে, তাহলে কিন্তু যে শুভ সময়টা থাকে কি না, সে শুভ সময় কিন্তু লাগার সম্ভাবনা থেকে যায়। এর সাথে সাথে আমি আপনাদেরকে জানাই, রাহুকাল দিনের যে অশুভ সময়, যে রাহুকালে যে কোনো শুভ কাজ করা উচিত না, অর্থাৎ এই সময় যদি আপনার যাত্রা বলুন, আপনারা কোনো শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট বলুন, কোনো সই বলুন যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের বলতে গেলে সব দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ লটারি এ সময় ভুল করেও কাটবেন না। আমি বারবার বলছি, যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে নিজের দায়িত্বে দেখুন, এবং ভিডিওটি খুব ছোট্ট তৈরি করি, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে। দেখুন, যারা যারা রাশির নাম শুনে, অনেকে রাশির নাম শুনে দুম করে একটা লটারি কেটে লটারি লাগছে না, এই জায়গাটা আমি বারবার বলছি যে আগে রাশির নাম শোনার থেকে আপনার জন্মছক আপনি অ্যানালাইসিস করান। আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট, আপনার জন্মছকে শুক্রের প্লেসমেন্ট, আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট, আপনার জন্মছকে শুক্রের প্লেসমেন্ট, এই প্লেসমেন্টগুলো কেমন আছে। এর সাথে সাথে আপনার রাহু যদি আপনার কলিযুগের রাজা প্রায় রাহুকে, রাহু যদি আপনার পীড়িত হয়, তাহলে কিন্তু লটারি লাগার চান্স ক্ষীণ হয়ে যায়। এবং বা রাহু মোটামুটি আপনার আছে, তীরে এসে তড়ি ডুবে যাবে। অনেকে ফোন করছেন যে স্যার আমি খুব অল্প অ্যামাউন্টে পেয়ে যাচ্ছি, স্যার যে সময় বলেছিলেন কি না সে সময় কাটছি কিন্তু অ্যামাউন্টটা খুব অল্প। এই এই জায়গাটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ভাগ্য। বা যারা কত অ্যামাউন্টের অর্থ পাবেন, আমি কিন্তু এই কথা কখনোই বলি না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর। আপনার ভাগ্য ভাগ যত ভালো হবে, আমি যে সময়টা নির্ণয় করে দিচ্ছি, এই নির্ণায়ক সময়ে আপনারা যদি কাটেন লটারি কিন্তু লাগবে। কিন্তু কত অ্যামাউন্টের, আপনি 5 টাকা পাবেন কি 50 টাকা পাবেন কি 5,000 টাকা পাবেন কি 1 কোটি টাকা পাবেন, সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর। অর্থাৎ যাদের ক্ষেত্রে তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে, একটুর জন্য মিস খেয়ে গেলে, 2টা নম্বরের জন্য কোটি টাকা মিস খেয়ে যাচ্ছে, তাদেরকে বলবো রাহু কবচ আপনারা পরিধান করুন, রাহু কবচটা আপনারা পরিধান করুন, বিশেষ করে কিন্তু লাভ কিন্তু হবে। কিন্তু এটা পরিধান করলে যে লটারি পাবেন এই কথা আমি দাবি করবো না, আপনার ক্ষেত্রে সেই গ্রহটাকে মজবুত কিন্তু করা সম্ভব কিন্তু হবে। তো এবার আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনার রাশিচক্রে দ্বিতীয়ভাবে যদি কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, পঞ্চমভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, ভাগ্যভাবে যদি পাপগ্রহের দৃষ্টি থাকে, বা একাদশভাবে যদি পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু লটারিতে কিন্তু বাধা কিন্তু সৃষ্টি করবে। তো কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আমি দৈনিক লটারির উপর কিন্তু ভিডিও দিয়ে থাকছি, প্রত্যেকে কিন্তু লটারি পাচ্ছে যাদের ভাগ্যচক্রে আছে, কম হোক বেশি হোক, ছোটো হোক বড়ো হোক মাঝারি হোক, অর্থ কিন্তু পাচ্ছে। আমি এই কথাটা বারবার আমি আপনাদেরকে বলবো। এবং যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তারা কি লটারি পাবে না, তারা লটারি পাবে। অনেকে বসেই আছে, দেখা গেল আপনার ভাগ্যে আছে লটারি, এমন কিছু মানুষ আছে যাদের ভাগ্যে নাই, তারা লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আবার এমন কিছু গুটি কয়েক মানুষ আছে যাদের ভাগ্যে কিন্তু আছে। আপনি একবার নিজের ভাগ্যটাকে ট্রাই করে দেখুন না, আপনার যদি জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান না থাকে, আপনার হাতের রেখা বলে দিবে আপনার রাহুর পজিশন কেমন আছে, শনি শুক্র বুধ আপনার লটারির যোগ আছে কিনা, সেটা থাকলে কোন বছর আছে কোন সময় আছে, এবং যাদের ক্ষেত্রে জন্ম ছকটা আছে তারা একবার অ্যানালাইস করে নিন, এবং দশা অন্তর্দশা পারমিট করছে কিনা, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার ফরচুনা নাম্বার, এই দুটি নাম্বার কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং কোন সময় লটারি কাটতে যাবেন সেটাও কিন্তু বিশেষভাবে
ইম্পর্টেন্ট, আমি যে সময়টি বলছি। কিন্তু আপনার জন্মছকে যদি আগামীকাল লটারি যোগ না থাকে কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ কখন আছে, কোন বছর আছে, কোন সময় আছে সেটা আপনারা জেনে নিন। এবার আমি আপনাদেরকে একে একে জানাই আগামীকাল যে নক্ষত্রগুলো আগামীকাল রিপ্রেজেন্ট করছে, আগামীকাল দিনটিকে যে নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। সোমবার খুব ভালো দিন আছে, একটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র, একটি হচ্ছে পুষ্যা নক্ষত্র, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র এবং যোগ। দেখুন একটা কথা বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, তিথি ক্ষণটা কিন্তু বিশেষভাবে আপনার কপালে হয়তো তেমন পরিচয় নেই, কিন্তু যোগে অনেক ক্ষেত্রে কি এটা খুব কম হলেও যোগে কিন্তু বিশেষ লাগার সম্ভাবনা থেকে যায়, সেটি হচ্ছে আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগ আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং আগামীকাল যে ভালো সময়, শুভ সময় আপনার 9:14 থেকে 11:00 পর্যন্ত, 9:14 থেকে 11:00 পর্যন্ত। আপনি হয়তো একটু বাজার করতে গিয়ে একবার দেখে নিন না লটারিটা কেটে কেমন আপনার ভাগ্যে আছে কি না, 9:14 থেকে 11:00। আরেকটি যে সময় যেটা আপনাদেরকে বলবো, 12:07 থেকে 12:52, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটতে পারেন। এই সময়ের মধ্যে যদি আপনারা লটারি কাটেন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। এবং রাহুকাল, আমি বারবার বলি যে কোনো শুভ কাজ বর্জন করুন 7:30 থেকে 9:00 পর্যন্ত, সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত এই সময়টা হচ্ছে রাহুকাল। যে শুভ সময়ের কথা বললাম এই সময় আপনার কাটার চেষ্টা করুন। নিতান্তই আপনি হয়তো ব্যস্ত আছেন, কি করবেন আপনি, আমি যে রাশির নাম বলবো এবং তার পাশাপাশি রাশিভিত্তিক সময়টাও আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দেবো। সে রাশিভিত্তিক সময় যদি আপনারা আগামীকাল লটারি কাটেন, আপনারা কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আমি একে একে আপনাদেরকে রাশির নাম এবং রাশিভিত্তিক সময়। আবারও বলছি প্রত্যেকে রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন। রাহুর বীজমন্ত্র পাঠ করলেও কী হয় জানেন, রাহু কিন্তু আপনার স্ট্রং হবে এবং রাহু কবচ আপনারা পরিধান করুন। ফার্স্ট যে রাশির কথা আমি বলবো, প্রথম যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে 9:22 থেকে, সকাল 9:22 থেকে আপনার 11:02 পর্যন্ত, 9:22 থেকে আপনার 11:02 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময়। এরপরের যে সময়ের কথা বলবো, আপনি যদি যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা 12:14 থেকে, 12:14 থেকে 2:04 পর্যন্ত কর্কট রাশি, 12:14 থেকে 2:04 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা শুভ। প্রত্যেকেই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এইটা আপনারা কমেন্ট করুন। 3 যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম লটারি লাগতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা 11:32 থেকে, 11:32 থেকে 12:58 পর্যন্ত, 11:32 থেকে 12:58-এর মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন। অর্থাৎ এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে এই সময়টা শুভ। এরপরের যে রাশির কথা আমি বলবো, 4 যে রাশি, যে রাশি আগামীকাল লটারি পেতে চলেছে সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সে সময়টা হচ্ছে আপনার দুপুর 2:58 থেকে আপনার বৈকাল 4:04 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এই সময় আপনার কাটতে। সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার সকাল 9:45 থেকে 11:58, 9:45 থেকে 11:58 আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।